কয়েকদিন আগে ডিস্ট্রিবিউটরের কাছে ঘরে আনা হয়েছিল নতুন ভর্তি গ্যাস সিলিন্ডার। প্রথম দুই তিন দিন সব ঠিকঠাক চললেও তারপরেই বাধে বিপত্তি। হঠাৎ করে গ্যাস বন্ধ, শত চেষ্টা করলেও অগ্নিশিখা আর জ্বালানো যায়নি। গ্যাসের সিলিন্ডার দেখে বোঝার উপায়ই ছিল না যে খালি এই গ্যাস সিলিন্ডার। সিলিন্ডার নাড়ালেই ভেসে আসছিল ছলছল শব্দ, ঠিক জলের মতো। অবশেষে সিলিন্ডারের মুখের কাছে একটি পেন দিয়ে চাপ দিতেই বেরিয়ে আসলো জল। বিগত এক সপ্তাহ ধরে এই সমস্যা ভোগ করে আসছে সারিঙ্গাবাসী। এটা আমরা রান্না করছিলাম, রান্না করতে করতে একদিনের মাঝখানে বন্ধ হয়ে গেছে। রেগুলেটরটা অন করছি, গ্যাসটা জ্বালানোর চেষ্টা করছি, জ্বলেনি। গ্যাসটা কবে নিয়েছিলেন? গ্যাসটা নিয়েছিলাম এই শনিবারে। কদিন আগে? এই 5 তারিখ। 5ই মার্চ। তারপর? তারপর কদিন হলো, দুদিন তিন দিন রান্না হলো, তারপরে কালকে রাতে আজকে হঠাৎ বন্ধ। আমরা দেখছি জ্বলছে না কেন, ট্রাই করলাম অনেকবার, খুলে অন্য রেগুলেটর লাগালাম, দেখছি হচ্ছে না, রেগুলেটরের কোনো প্রবলেম নেই। তারপরে এটা নেড়ে দেখছি জল, এটার মধ্যে জল আছে। জলের মতো শব্দ হচ্ছে আর গ্যাস পেন দিয়ে দেখা হচ্ছে, তখন জল বেরোচ্ছে আর কি। আচ্ছা, কি চাইছেন? চাইছি বলতে এটা কি ব্যবস্থা করা হবে। আমরা ডিলার থেকে ফোন করেছিলাম, ওনারা বললেন যে এখানে আসুন, মানে গোডাউনে আসতে বলেছে আমাদেরকে। আচ্ছা, তা এটা হবে কেন? আমাদের মানে আমরা পয়সা দিয়ে গ্যাস কিনছি, অথচ আমরা পয়সা দিয়ে গ্যাস কিনে জল পাবো কেন? মানে প্রত্যেকবারই বেরোয়, মাঝে মাঝেই বেরোয়। বিগত কয়েকদিন থেকে দেখা যাচ্ছে যে এখন যে গ্যাসগুলো সাপ্লাই দিচ্ছে সারেঙ্গার থেকে, সেগুলোতে দেখা যাচ্ছে আপনার দু চার দিনের মধ্যেই গ্যাসগুলো ফুরিয়ে যাচ্ছে, এবং হাতে করে নাড়ালে সেগুলো ছলছল ছলছল করছে, মনে হচ্ছে ভিতরে জল টল এই জাতীয় কোনো জিনিস আছে। ঠিক আছে, এরপর আমরা সেটা পরীক্ষা করে দেখলাম, যারা সামনাসামনি পেন দিয়ে ইয়ে করলে নবটার কাছে লিকুইড একদম জল বেরিয়ে আসছে আর কি। সেটা আমরা অফিসে ওদের কমপ্লেন করেছিলাম, ওরা বিষয়টি দেখছে বলে শুধুমাত্র এই আশ্বাসটা দিয়েছে। মাঝে মাঝে কি এরকম হয়? এটা মাঝে মাঝে বলতে এটা রিসেন্ট দেখা যাচ্ছে, আগে এই জিনিসটা হচ্ছিল না, 7-10 দিন যাবৎ এই জিনিসটা দেখা যাচ্ছে। এখন তো গ্যাসের দাম প্রচুর দাদা, এত টাকা দিয়ে গ্যাস কিনে যদি এখন এরকম সমস্যা হয়, আগে গ্যাসগুলো 20-25 দিন 1 মাস করে যেত, এখন 7-8 দিনেও যাচ্ছে। এই গ্যাসগুলো কোথা থেকে নেওয়া? সারেঙ্গা অন্নপূর্ণা খুব জোর চুরিটা শুরু হয়েছে, পুরো 2 নম্বরই গ্যাসের মধ্যে জল, এটা তো মানে হওয়া যায়? গ্যাসগুলো কোথা থেকে নেওয়া? অন্নপূর্ণার থেকে, অন্নপূর্ণা গ্রামীণ ভর্তি গ্যাস সিলিন্ডার কিনে বাড়িতে আনার পর দু তিন দিন ঠিকঠাক চললেও বন্ধ হয়ে যায় অগ্নিশিখা। স্থানীয় এক বাসিন্দা জানান, গ্যাসের দাম তো একই অগ্নিমূল্য, তারপরে এই সমস্যার সম্মুখীন হলে আমরা সাধারণ মানুষরা কি করব। তবে এই পুরো ব্যাপারটি স্থানীয় ডিস্ট্রিবিউটরকে জানানো হয়েছে। তাদের দাবি, যেহেতু গ্যাসের ফিলিং আমাদের এখান থেকে হয় না, তাই বিষয়টি আমাদের হাতে নেই। তবে এলাকাবাসীর লিখিত অভিযোগ পেলে পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া যাবে। মা অন্নপূর্ণা ডিস্ট্রিবিউটরের কর্তা, তো আমার কাছেও এই সম্বন্ধে অনেক কমপ্লেন এসেছে বাই ফোন, গ্রাহকে ফোন করেছে। তো এটা আমরা ঘটনাস্থলে আমাদের লোক গেছেন, তারা দেখছেন, তো এটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, কিন্তু এটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি এবং জানাচ্ছি, এবং কাস্টমাররা আমাদেরকে লিখিত একটা দরখাস্ত দুক, এর উপরে যেটা করা যায় আমরা সেটা করব, যাতে না এটা পরবর্তীকালে আর যেমন ঘটনাটা ঘটে। আর একটা হচ্ছে, আমাদের কাছে যে অবস্থায় সিল করে প্ল্যান্ট পাঠাচ্ছি, সেই অবস্থায় আমরা গ্রাহককে দিচ্ছি, আর সিলের ভেতর অবস্থায় কি আছে সেটা তো আমরা হয়তো দেখতে পারি না, আর দেখা আমাদের পক্ষে সম্ভবও নয়। তো প্ল্যান্ট থেকে আসা জিনিস মানে আমাদের কাছেও মানে যেভাবে আসছে সেভাবে আমরা দিয়ে দিচ্ছি কাস্টমারকে। তো আমরা বারবার এটাকে মানে অনেক ডেভেলপ হয়েছে এটার ব্যাপারে কমপ্লেন আসার পরে, আরো আমরা দেখছি এটার ব্যাপারে।
এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়া সত্যিই মনে হচ্ছে আমরা কোন রাজ্যে বাস করছি। জ্বালানি যেখানে গৃহস্থের একটি মূল্যবান সামগ্রী তাকে কেন্দ্র করে এই ধরনের ঝামেলা সত্যিই অস্বস্তিকর। পুরো সারঙ্গবাসী এখন তাকিয়ে কবে এই সমস্যার সমাধান হয়। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।